নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী। শুরু করছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল। চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল। প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। সপ্তাহের প্রথম দিকে কোনো মিথ্যা অপবাদ কপালে জুড়তে পারে। প্রেমে আনন্দ লাভ, বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় শোকের সম্ভাবনা, ব্যবসায় মধ্যম, আর্থিক চাপ বাড়তে পারে, কর্মস্থানে সম্মান বৃদ্ধি, বুদ্ধি জোরে বিপদ থেকে উদ্ধার। সপ্তাহের মধ্যভাগে কোনো শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি, গঠনমূলক কাজে সাফল্য লাভ, বাড়িতে অতিথির জন্য খরচ বৃদ্ধি, চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ, সন্তানের পড়াশোনার জন্য চিন্তা। পরের রাশি বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে সংসারে কোনো বাইরের লোক নিয়ে বিবাদ, ব্যবসায় ব্যয় বাড়তে পারে, বাড়িতে নতুন অতিথি আসতে পারে, কৃষিকাজে সাফল্য, মাথার যন্ত্রণা বৃদ্ধি, বাড়িতে অনেক লোক আসার ফলে বিবাদ, শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে, স্ত্রীর ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ, পিতামাতার জন্য কোনো ভালো ব্যবস্থা, হারানো কোনো জিনিস ফিরে পেতে পারেন, কোনো বাহন ক্রয় করার জন্য বাড়িতে আলোচনা চলবে, ভাই বোন সকলে মিলে ভ্রমণ হতে পারে, সপ্তাহের শেষের দিকে ব্যবসা ভালো হওয়ার যোগ রয়েছে, আইনি কাজের জন্য আলোচনা চলতে পারে। পরের রাশি মিথুন রাশি। কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে, সন্তানের ব্যবহারের মনে বিষণ্ণ ভাব, বাড়িতে কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা, সেবামূলক কোনো কাজে মনে শান্তি, এই সপ্তাহে নতুন কাজের যোগাযোগ আসতে পারে, দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে, ব্যবসায় কোনো চাপের কিছু ঘটতে পারে, বাড়িতে খরচ নিয়ে অশান্তি, সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ, সন্তানের ভালো কাজের জন্য বাড়িতে আনন্দ, পিতার সঙ্গে কোনো আলোচনা থেকে বিপদ থেকে উদ্ধার পাবেন, এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করুন, ভ্রমণে খরচ বৃদ্ধি। পরের রাশি কর্কট রাশি। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ বৃদ্ধি, দাম্পত্য জীবনে সুখের দিন, আইনি কোনো কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য, ব্যবসায় চাপ থেকে মুক্তি পেতে পারেন, কোনো নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা, অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে, অপর কোনো ব্যক্তির জন্য দাম্পত্য বিবাদ, দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, মধ্যভাগে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, শত্রুর থেকে মুক্তি লাভের জন্য আইনি আলোচনা, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। পরবর্তী রাশি সিংহ রাশি। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে, কোনো খারাপ কথা বলার জন্য অনুতাপ, জ্যোতিষ চর্চায় আনন্দ, পড়াশোনার জন্য সপ্তাহটি খুব ভালো, ব্যবসায় চাপ বাড়তে পারে, কোনো রোগের কারণে কাজের ক্ষতি হতে পারে, এই সপ্তাহে সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে, আয় ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না, পিতা শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, ঋণ কিছুটা পরিশোধ হতে পারে, পুজো পাঠের জন্য বাড়িতে আলোচনা, কর্মস্থানে কোনো শত্রুর কারণে অশান্তি, সন্তানের বিবাহের ব্যাপারে খরচ বাড়তে পারে। পরের রাশি কন্যা রাশি। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন, বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট, গঠনমূলক কোনো কাজে উন্নতি, কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে, বাড়িতে ব্যবসায় বাড়তি সুযোগ আনতে পারে, জ্বর থেকে শরীরে কষ্ট বাড়তে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি, অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে, আগুন থেকে সাবধানে থাকুন, পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে, বিদেশে কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। পরের রাশি তুলা রাশি। সপ্তাহের প্রথম দিকে কোনো স্থান থেকে অর্থ আসায় আনন্দ, শরীরে কোনো কষ্ট বৃদ্ধি, কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, বাড়তি কোনো খরচের জন্য চাপ, কোনো খারাপ লোকের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে, কোনো দুরূহ কাজ করার জন্য সুনাম বৃদ্ধি, সঞ্চয় নিয়ে বাড়িতে আলোচনা, সপ্তাহের মধ্যভাগে আঘাতের ফলে রক্তপাত, দেরিতে হলেও উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, চাকরির জন্য যোগাযোগ, স্ত্রীকে নিয়ে বিবাদ, বাড়িতে খরচের জন্য মাথা গরম। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। সপ্তাহের প্রথম দিকে জমি ক্রয় বিক্রয় প্রচুর লাভ হতে পারে, পড়াশোনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে, স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়বে, মধুর কথা বলার জন্য ব্যবসায় সুবিধা হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি, আর্থিক ব্যাপারে কোনো ভালো সুযোগ হাতছাড়া হওয়ার যোগ রয়েছে, মধ্যভাগে ব্যবসায় পরিবর্তন, পিতার সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে আলোচনা চলবে, টিউমার জাতীয় কোনো রোগের কারণে অর্থ ব্যয় হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মানসিক চাপ। দেখব ধনুরাশির রাশিফল।
সপ্তাহের প্রথম দিকে দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। অসৎ কোনো কাজের জন্য মানসিক কষ্ট বাড়বে, ব্যবসায় একটু পরিবর্তন, কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে, কাজের জন্য কোনো দূর রাজ্যে যেতে হতে পারে, কোনো পরিকল্পনায় বাধা আসতে পারে। জলপথে ভ্রমণ না করাই ভালো হবে, একাকিত্ব বাড়তে পারে, ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো হবে। শেষের দিকে ব্যবসায় ভালো সময় আসতে পারে, বন্ধুর সঙ্গে বিবাদ, স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যেতে পারে, গৃহ নির্মাণের আলোচনা চলবে, অর্থাভাবে সম্ভাবনা। দেখব মকর রাশির সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথম দিকে শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি, স্ত্রীর কারণে খরচ বাড়বে, অভাবের পরিমাণ বাড়তে পারে, বাড়িতে অনেক অতিথি আসায় আনন্দ, অতিরিক্ত কাজের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না, সপ্তাহের মধ্যভাগে একটু ক্লান্ত লাগতে পারে, জমি ক্রয় করতে গিয়ে কোনো অশান্তি বাড়তে পারে, মূত্রাশয়ের কোনো রোগের চাপ বাড়তে পারে, ব্যবসায় বাড়তি সুযোগ আসতে পারে, গঠনমূলক কাজে উন্নতি, স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ হতে পারে, সাধু সেবায় শান্তি বৃদ্ধি। পরের রাশি কুম্ভ রাশি। সপ্তাহের প্রথম দিকে পড়াশোনা নিয়ে অসুবিধা, ব্যবসায় আয় বৃদ্ধি, আজ ভ্রমণে না যাওয়াই ভালো হবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি, বুদ্ধির কোনো ভুল কারণে কাজের ক্ষেত্রে অশান্তি, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা, লটারি ও ফাটকা ব্যবসায় একটু টাকা নষ্ট হতে পারে, শেষের দিকে ব্যবসায় একটু মন্দা যেতে পারে, সংক্রামক কোনো রোগ থেকে সাবধান, পরিচিত কোনো লোক শত্রুতা করতে পারে, শেষের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। পরবর্তী এবং শেষ রাশি মীন রাশি। সপ্তাহের প্রথম দিকে বাড়িতে কোনো লোকের থেকে দুঃখ পেতে পারেন, কোনো ভালো কাজে সাফল্য লাভ, ব্যবসায় উন্নতি বৃদ্ধি, বিদেশে ব্যবসার কোনো সুযোগ আসতে পারে, এই সপ্তাহে মনে অস্থিরতা থাকার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে, গুরুজনের সঙ্গে বিবাদ হতে পারে, চিকিৎসার খরচ বৃদ্ধি, মধ্যভাগে মধুর কথাবার্তা বলার কারণে কোনো বড় বিপদ থেকে উদ্ধার, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক, স্ত্রীর আবদার পূরণ, শেষের দিকে বাইরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে। কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন, আমার অনুষ্ঠানটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য।